হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা অলরেডি জেনে গিয়েছো যে আমি আমার বাড়িতে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। আর বাড়িতে আসার মেন কারণই হচ্ছে পুজো। তো পুজোতে আজকে হচ্ছে অধিবাস, মানে আজকে হচ্ছে ষষ্ঠী, তার সাথে হচ্ছে কালকে যেহেতু মহাদেব পুজো আছে, আর তাই আজকে মহাদেবের চরণে আমরা মাটি দেব। পুকুর থেকে স্নান করে একেবারে ভেজা কাপড়ে দিতে হবে। আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে মহাদেব পুজোটাই ফার্স্ট টাইম, যার কারণে আমি খুব এক্সাইটেড। কারণ এখানে অ্যাকচুয়ালি কী হয় আমি সেটা জানি না। তো আজকে যেহেতু আমার এটা ফার্স্ট টাইম, তাই আমার খুব মজাই লাগছে। আর এখানে পুকুরে স্নান করতে তো সবারই ভালো লাগে আমার মনে হয়। তো প্রাচ্যকে নিয়ে ফার্স্ট টাইম পুকুরে নামা, ও তো খুবই এক্সাইটেড। এখন জাস্ট আমি তিনটে ডুব দেব, ডুব দিয়ে তারপরে ভেজা কাপড়েই চলে যাব মহাদেবের কাছে। ওইখানে যেই হচ্ছে মাটি তুলে তিনবার মাটি দেব। এটা হচ্ছে শীতলা গাছ, এখানে মোমবাতি প্রদীপ জ্বালানো হয়েছে। আপনারা যারা হিন্দু ধর্মের আছেন তারা তো অবশ্যই এগুলোর ব্যাপারে জেনেই থাকবেন, আর যারা অন্য ধর্মের আছেন তাদেরকে বলে লাভ নেই, ওরা এমনিতেও বুঝবেন না। তো এখানে হচ্ছে ফুল টুল দিয়ে তারপরে হচ্ছে আমরা ধান ধুপু দিয়ে এখানে সুন্দর মতো ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে তার মহাদেবকে আগমন জানাবো। যেহেতু কালকে মহাদেব পুজো, তাই আজকে হচ্ছে এই রিচুয়ালটা আমাদের পালন করাই লাগে। তারপরে এখানে বাড়ির সবাই মোটামুটি ভেজা কাপড়ে এসে স্নান টান করে তারপরে হচ্ছে মহাদেবের পায়ে মাটি দিয়েছে। আমাদেরও সেম প্রাচ্যও দিয়েছে। আর এখানে হচ্ছে মাটি দিয়ে তিনবার ঘুরতে হবে, ঘুরে তারপরে মহাদেবের পায়ে মাটি দিতে হবে। তো তারপরে হচ্ছে এখানে আগে আমরা বরণ করে নিচ্ছি মহাদেবকে, কারণ ধান ধুব দিয়ে ফুল দিয়ে তারপরে হচ্ছে বেলপাতা দিয়ে এখানে মহাদেবকে ভেজা কাপড়ে আপনার বরণ করতে হবে। আপনারা চাইলে বাসা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বা স্নান টান করে সুন্দর মতো নতুন কাপড় পরেও আসতে পারবেন, এটা যার যার ব্যাপার। তো আমরা ঘুম থেকে ডিরেক্ট চলে আসছি, চলে তারপরে হচ্ছে পুকুরে চলে গিয়েছি একবারে তিনটা ডুব দিয়ে, তারপরে এখানে চলে এসেছি। আর সাথে অনুকূল ঠাকুরের এখানে ছোট্ট একটা মন্দির আছে, আর প্রাচ্য এখানে কি জানি দেখছি আমি নিজে বলতে পারবো না। তো এখানে হচ্ছে আমার টাইম, আমি হচ্ছে এখন একটু ঠাকুরকে ফার্স্টে সিঁদুর দিয়ে সিঁদুরের ফুটো পরিয়ে দেবো, তারপরে ধান ধুবো দিয়ে হচ্ছে বরণ করে নেব, তারপরে হচ্ছে প্রদীপ টদীপ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে মাটি দিতে যাব। তো এখন হচ্ছে আমরা মাটি নিয়ে নিয়েছি, এখানে দাগ দেওয়াই আছে, তিনটা থেকে তিনবার মাটি নিয়ে আমরা হচ্ছে ঘুরবো, মানে মন্দিরের আশেপাশে তিনবার ঘুরবো, ঘুরে তারপরে হচ্ছে মহাদেবের চরণে মাটি দেব। দুইবার মহাদেবের চরণে, আর একবার হচ্ছে শীতলা গাছটাতে হচ্ছে মাটি দেব, তারপরে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ফার্স্টে মাটি দেওয়ার আগে ধনী দিয়ে নিলাম, ধনী দিয়ে তারপরে এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে তারপরে হচ্ছে মহাদেবকে স্মরণ করে তারপরে মাটিটা দেব। আসলে এগুলো হচ্ছে যে এক একটা ট্রেডিশন আমাদের হিন্দুদের, কোথাও হয় কোথাও হয় না, এই জিনিসগুলো আমাদের ধরে রাখা দরকার। আমাদের বাচ্চা কাচ্চারা বা আমরাই অনেক কিছু জানি না আমাদের ধর্মের ব্যাপারে, কারণ হচ্ছে আমাদের বয়স্করা আমাদের সাথে ওইভাবে কখনো বলে না, বা ওরাও তেমন জানে না, আমাদেরও জানা হয় না, বা আমাদের ধর্মের প্রতি আগ্রহটা জন্মানো, মানে যে জিনিসটা ওই জিনিসটা আমাদেরকে সঠিকভাবে করছে না, যার কারণে হচ্ছে দেখা যায় আমরা মন্দিরে গেলে গেলাম, না গেলে নাই, আমাদের মা বাবা এটা নিয়ে অতটা কেয়ারিং না। বাট মুসলমানদের মধ্যে আমি যেটা দেখেছি, ওরা মসজিদে গেলেও বাচ্চাদেরকে নিয়ে যায় নামাজ পড়ার জন্য, অ্যাটলিস্ট শুক্রবারে ট্রাই করে। তো আমাদেরও মনে হয় যে একটা দিনের জন্য ঠাকুরকে মানে ভালোভাবে একটু আরাধনা করা উচিত, যদিও সেটা আমরা করি না। আর যুগ যত আপডেট হচ্ছে এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক, আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি যুগের সাথে সাথে। এখন আমরা এখান থেকে চলে যাব শ্মশানে। আমার শ্বশুর বাড়িতে একটা শ্মশান আছে নির্দিষ্ট, যেখানে সবাইকে রাখা হয় মানে মরার পরে, তা আমার মনে হয় আমাকে ওইখানেই রাখা হবে। আসলে জিনিসটা ভাবতে একটু অবাক লাগে যে আপনি নিজেই এখন বুঝতে পারছেন যে আপনি কোথায় মৃত্যুর পরে আপনাকে রাখা হবে, এই জায়গাটা মানে ভাবতেও আসলে কেমন জানি একটু লাগে। তো এই জায়গাটা আসলে আসলে আমার একসাথে ভালো লাগে, একসাথে খারাপও লাগে। এখানে জায়গাটা এত সুন্দর করে রাখা, আমাদের হিন্দুদের যদিও কোনো মানে তেমন কোনো শ্মশান নেই, মানে বাড়ির মধ্যে অ্যাটলিস্ট এলাকা বা গ্রামে বা কোনো পাড়ার মধ্যে এমন থাকে না। তো আমাদের বাড়িতে এই জিনিসটা আছে, এখানে যারা যারা মৃত্যুবরণ করেছে ওদের এখানে সুন্দর মতো মঠ করে দিয়েছে। এই যে এটা হচ্ছে রিসেন্টলি যারা মারা গিয়েছে তাদের মঠ করে দিয়েছে। এখানে আমার শ্বশুর শাশুড়িও আছে, আমার হচ্ছে আরও অনেক কাকা শ্বশুর, তারপরে কাকি শাশুড়ি, এখানে অনেকে মানে যারা বাড়ির যারা মারা গিয়েছে ওদেরকে এখানে রাখা হয়েছে। তো এখানে এসে দেখা যায় পুজোর তিনটা দিন আমরা খুব সুন্দর মতো ধূপকাঠি মোমবাতি জ্বালাই ওদের স্মরণে, তারপরে ওদেরকে জল দেই, এখানে ওদেরকে প্রসাদ দেওয়া হয়। তো এভাবেই হচ্ছে আমরা ওদেরকে মনে করি বা ওদেরকে স্মরণ করার চেষ্টা করি। আসলে মৃত মানুষকে তো আর জীবিত করা সম্ভব না, যার কারণে হচ্ছে এভাবেই মূলত আমরা মানে
এটা মনের একটা স্যাটিসফ্যাকশন আর কিছুই না। তো এখানে এসে হচ্ছে প্রাচ্যকে নিয়ে আসলাম, ও যেহেতু এখন একটু একটু বুঝছে, যার কারণে এটা ওর ফার্স্ট টাইম এখানে আসা। তার আগেও যদি এসেছ তো তখন বুঝিনি, মানে বুঝার পরে এটা ফার্স্ট টাইম। তো এখানে এসে হচ্ছে আমরা জল দিচ্ছি, ষষ্ঠীর দিন তেমন কেউ আসে না, শুধু এসে হয়তো পরিষ্কার করে দিয়ে যায়। কিন্তু এবার যেহেতু মহাদেব পুজো পড়েছে তাই হচ্ছে আগের দিন আমরা যেহেতু মন্দিরে এসেছি মহাদেবের এখানে, যার কারণে এখানেও এসে জল টল দিয়ে একবারে চলে গেলাম। কালকেও আমরা আসবো, অষ্টমীর দিনও আসবো, নবমীর দিনও আসা হয়। এটা পুজো তিনটা দিন আসা হয়, এটা এই বাড়ির একটা রিচুয়াল। আর এটা ধরে রাখা আমাদের বাড়ির মানুষেরই হচ্ছে একটা দায়িত্ব। যদি এটা ছেড়ে দেওয়া হয় দেখা যায় এক দুই বছর না করা হলে আর কখনো করাই হবে না। আমার মনে হয় এইসব জিনিসগুলো আসলে করে যাওয়াই উচিত, এগুলো আমাদের ধরে রাখা উচিত। ভালো লাগে আসলে এই জিনিসটা, আনকমন দেখেছি আমি, আমাদের বাবার বাড়িতে থাকতে এসব কিছুই দেখি নাই। শুধু পয়লা বৈশাখে আমার দাদুর শ্মশানটা পরিষ্কার পরিষ্কার করতো। যাক, আমাকেও একটা সময় এখানে আসতে হবে, ইভেন আমার হাজব্যান্ড, তারপরে হচ্ছে আমার যারা সন্তান হবে ওদেরকেও এখানেই রাখা হবে। তারপরে শ্মশান থেকে এসে সকালবেলা দেখি যে মা দুর্গার, মানে মা বাসন্তীর হচ্ছে কালার করা শুরু করে দিয়েছে। যেহেতু আজকে অধিবাস, সন্ধ্যার মধ্যেই কালার করতে হবে, চোখ ফোটাতে হবে, মানে চক্ষুদান করতে হবে। তো এখানে এসে আমি একটু ভিডিও করে নিলাম, আর মন্দিরটা সুন্দর করে কালার করাতে আরও বেশি ভালো লাগেছে। আর এখানে হয়তো আরও লাইট অ্যাড করবে আজকের মধ্যেই, আর যেহেতু পয়লা বৈশাখ চলছে আর আজকে ষষ্ঠী মাত্র, যার কারণে সব কিছু কমপ্লিট হয়নি। তবে হ্যাঁ, আজকে রাতের মধ্যে আশা করি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে বিকালের মধ্যে প্রায় অর্ধেক রং করা কমপ্লিট হয়ে গেছে, আর উপরে দেখছেন লাইটও ফিট করা হয়েছে, আর রাতে এটার ভিউটা অনেক সুন্দর আসবে আমি আশা করছি। যেহেতু মন্দির কালারটা সাদা করেছে, আমার তো মন্দিরটা দেখে এত ভালো লেগেছে, কারণ দেখতে মনে হচ্ছে নতুন কোনো মন্দির।